প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। একদিনে মারা গেছেন 333 জন, নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় 5,500-এর বেশি মানুষ। এ বিষয়ে সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু মামুন, ধন্যবাদ আপনাকে আসলে আমার কাছে যোগ দেওয়ার জন্য। আমি আপনাকে এই অস্থির সময়ে সুস্থির খবর কোনোভাবেই শোনাতে পারছি না, বিশেষ করে জার্মানিতে আসলে একদিনের ব্যবধানে এত বেশি আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে যে আমি আপনাকে সংখ্যাটা বললে হয়তো কেন কেন সেটা সুস্থির নয়, কেন সেটা অস্থির সেই বিষয়টা আপনি বুঝবেন। এখন আপনাকে আমি যে সংখ্যাটা বলবো সেটি হচ্ছে 1,13,296 জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। সেখানে সুস্থির খবর এই যে 50,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, অর্থাৎ তারা সার্টিফিকেট পেয়ে গেছেন। এবং এই জিনিসটা আসলে এই বিষয়টা আসলে সত্যি সুস্থির খবর। অসুস্থির খবর হচ্ছে গতকাল ছিল আসলে 2,00,000-এর মানে কাছাকাছি যাওয়ার যে সম্ভাবনা সেটিকে এখানকার চিকিৎসা বিজ্ঞানীরা কেউ উড়িয়ে দিচ্ছেন না আসলে যেভাবে সংক্রমণ ঘটছে। তবে এখন পর্যন্ত মারা গেছে 2,349 জন করোনা আক্রান্ত রোগী, এবং সেই সাথে সুইডেনে আসলে স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত 9,141 জন আক্রান্ত হয়েছে এবং 796 জনের মতো মানুষ আসলে মৃত্যুবরণ করেছে। সেই সাথে পোল্যান্ডে আপনারা জানেন যে 80 জন ছিল, সেটি বেড়ে 164 জন পর্যন্ত সেখানে আসলে মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা 5,000-এরও বেশি। সেই সাথে অস্ট্রিয়াতে এখন পর্যন্ত 296 জন মানুষ মৃত্যু হয়েছে। এবং জার্মানির যে পার্শ্ববর্তী যে দেশ সেই দেশটি হচ্ছে বেলজিয়াম, সেখানে সবচেয়ে বেশি মানুষ আসলে মারা গেছে, এখন পর্যন্ত 2,523 জনের মতো মানুষ সেখানে মারা গেছে। এবং নেদারল্যান্ডে এখন পর্যন্ত 2,396 জন মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে আক্রান্তের সংখ্যা 23,000 ছাড়িয়ে গেছে। তো এই যে সংখ্যাগুলো আমি আপনাকে বললাম সেখানে কোনোভাবেই আপনাকে সুস্থির দিবে না, আমাকেও দিচ্ছে না। সেই সাথে আমি আপনাকে আর একটু বলি, সেটি হচ্ছে জার্মানিতে বসবাসরত প্রবাসীরা যারা আক্রান্ত হয়েছিলেন তারা আস্তে আস্তে আসলে সুস্থতার দিকে যাচ্ছেন। তবে অস্থির সময়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে কিছু কিছু প্রবাসী বাংলাদেশি যারা আসলে বিরল রোগে, যেটিকে আপনারা বলছেন ভাইরাল, সামাজিক গণমাধ্যমে অনেকে ভাইরাল হওয়ার রোগে ভুগছেন, তারা বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছেন। এই কয়েকজন প্রবাসীদের আসলে কমিউনিটির বিভিন্ন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং যারা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা আসলে অনুরোধ করেছেন তারা যাতে এই ধরনের ভাইরালের বিষয়টি না ঘটান। এছাড়া আপনি জানেন যে কৃষিতে 3,00,000 মানুষের যে অভাব রয়েছে সেটি আসলে আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছেন এবং রোমানিয়া থেকে 40,000-40,000 করে মানুষ আসতে শুরু করেছে। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। জার্মানির বার্লিন থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।